দেব এমন একজন অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার যিনি অডিয়েন্সের খিদেটা খুব ভালো বুঝতে পারেন। মানে ধরুন অডিয়েন্স কী টাইপের সিনেমা দেখতে পছন্দ করছে, কী টাইপের স্টোরি লাইন তারা পছন্দ করছে, এই যে ব্যাপারটা এটা বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রডিউসারের ক্ষেত্রে। কারণ দেব যেহেতু নিজেই প্রডিউসার এবং নিজে অভিনেতা একজন, তাই এই জিনিসটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার ফলে কি হয়, যে কোনো সিনেমা যখন মেট করা হয় বা যে কোনো সিনেমার যখন স্ক্রিপ্ট তার কাছে আছে, সে কিন্তু ডিসাইড করতে পারে যে কোন সিনেমাটা আমার সাইন করা উচিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, আমি অর্পণ। তো আজ কথা বলবো দেবের আপকামিং সিনেমা প্রজাপতি সিনেমার যে সেকেন্ড সংটা রিলিজ হয়ে গেছে, বোম বোম ভোলে, এই গানটার রিভিউ দেবো আজ। তো কেমন লাগলো গানটা? তো বন্ধুরা বলে রাখি, গানটার যে লিরিক্স যার বা গানটার যিনি কম্পোজ করেছেন বা যিনি সিঙ্গার, তার নাম হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি। সুরজিৎ চ্যাটার্জিকে চেনেন না এমন কোনো বাঙালি নেই, এটা আমার মানে ধারণা আর কি। কারণ সুরজিৎ চ্যাটার্জি ভ্রমর যে গানটা, প্রাক্তনে যে ভ্রমর গানটা তোমরা সকলেই শুনেছ এবং সকলেরই প্রায় হেডফোনে মানে চলে গানটা, মানে আমাদের লিস্টেই থাকে ফোনের অডিওর মধ্যে। তো দারুণ একটি গান, গুজবাম্পস দেয়া গান, অসাধারণ সুপারহিট করেছিল, ব্লকবাস্টার করেছিল গানটা প্রাক্তনে, যদিও সব গানই সুপারহিট এবং ওই গানটা বেসিক্যালি দারুণ লাগে শুনতে। মানে একটা ওই রকম লেভেলের একটা স্যাড সং না, জাস্ট অসাধারণ লাগে শুনতে। এবং যদি বলি রঙ্গবতী যে গানটা সুরজিৎ চ্যাটার্জিরই, কিন্তু সেটাও গান। তো এই গানটাও প্রত্যেকটা জায়গায় মানে ড্যান্স বলি, বিভিন্ন মানে ধামাকাদার কোনো পারফরমেন্সে বলি, এই গানটা কিন্তু চলে। প্রচুর প্রচুর ভিউ মানে হয়েছে এই গানটা এবং মানে প্রত্যেকটা মানুষের মুখে মুখে জাস্ট রঙ্গবতী গানটাও সুপারহিট ছিল। তো এইরকম যদি বলতে যাই, সুরজিৎ চ্যাটার্জি কিন্তু অসাধারণ একজন সিঙ্গার। তো এই সুরজিৎ চ্যাটার্জিকে নিয়ে এইরকম একটা গান করানো হলো প্রজাপতি সিনেমাতে, তো এইটা কিন্তু একটা খুব ভালো স্ট্র্যাটেজি দেবের, যে চেঞ্জ করা হচ্ছে মিউজিক কম্পোজারকে, কিন্তু চেঞ্জ করা হচ্ছে প্রত্যেকটা সিনেমায়। এর আগে আমরা দেখেছি যদি দুটো সিনেমায় দেখি, কাছের মানুষ বা নিয়েছিল কাকে, নীলদাকে, নীলাঞ্জন চ্যাটার্জিকে, কিন্তু এইবারে একটু স্বাদটা যাতে চেঞ্জ করা যায় মানুষকে। এবং কেন বলছি, এই গানটার সাথে গানটার অডিওটা তো দারুণ লেগেছে আমার। একটা মানে কী বলবো, বোম ভোলে মানে বুঝতেই পারছি একটা শিব বা ভোলে বাবাকে একটা কানেক্ট করতে পারবে দর্শকদেরকে। এবং টোটাল যে ভিজুয়ালি জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এত ভালো লাগছে, বেনারসে গিয়ে শ্যুট করা হয়েছে, আমরা এর আগেও দেখেছি যখন শ্যুটিং চলছিল, বাট এটাই দেখলাম ভিডিওতে খুব ভালোভাবে দেখানো হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেবের বাবা এবং ছেলের যে বন্ডিংটা। বেনারসে তারা বেড়াতে গিয়েছে, সেখানে নৌকায় করে তারা ঘুরছে এবং পুজো দিচ্ছে, তারপরে যখন আমাদের সমুদ্রে যখন প্রদীপ জ্বালানো হচ্ছে, সেই যে সিনটা, সেই যে দৃশ্যটা অসাধারণ দৃশ্য, ঠিক আছে, ওইটা দেখানো হচ্ছে খুব ভালো করে ভিজুয়ালি। কিন্তু এমন এমন দৃশ্য দেখানো হয়েছে না, যেটা ফ্যামিলিকে বা ফ্যামিলির যে অডিয়েন্স রয়েছে, দর্শক রয়েছে, তাদেরকে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। দেবের এটা মোস্ট মানে পাওয়ারফুল স্ট্র্যাটেজি আমি বলবো। তার কারণ হচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু উইন্ডোজের হামি 2 বেরোচ্ছে, সুতরাং উইন্ডোজের সাথে টক্কর দিতে গেলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড বেঙ্গল টকিস, দুটো যে মানে যৌথ প্রযোজনা তো করা হচ্ছে প্রজাপতি সিনেমাটা, তো হামি 2 এর সাথে বা উইন্ডোজের সাথে যদি টক্কর দিতে চায়, ফ্যামিলি অডিয়েন্সটা কিন্তু ধরতে হবে, নালে মুখ থুবড়ে পড়বে প্রজাপতি। এটা বলতে বাধ্য হচ্ছে দেবের মানে আগের যদি 4-5 বছরে আমরা দেখি, খুব ভালো যাচ্ছে দেবের বছরগুলো, দারুণ হিট করছে, কোনো ছবি ফ্লপ করছে না, দারুণ বিজনেস করছে, বাট উইন্ডোজের সাথে টক্কর যখনই হবে, একটু কিন্তু অ্যাডভান্টেজ থাকবে উইন্ডোজের ক্ষেত্রে, কারণ ওদের একটা ফ্যামিলি অডিয়েন্স বা একটা মানে দর্শকদেরকে কিন্তু ধরা আছে, ক্যাপচার করা আছে, ওদের একটা মানে বিশিষ্ট একটা বিশেষ দর্শকদের একটা প্যাটার্ন রয়েছে। তারা শিবপ্রসন্দিয়ে দিয়ে যে কোনো সিনেমা মানে হাউসফুল বোর্ড লাগিয়ে মানে দেখতে শুরু করে দেয়, লাইন পড়িয়া রীতিমতো মানে বক্স অফিস, বা যদি বলি প্রাক্তনও দেখুন না, এত বছর পরে ঋতু দিয়ে এবং বোম্বাদাকে যখন ফেরালো প্রাক্তনে, মানে কী বিশাল, মানে অল টাইম তো ব্লকবাস্টার প্রাক্তন, অল টাইম উইন্ডোজের ওইটাই সবচেয়ে বড় সাকসেস। এছাড়া বেলা শুরু বলি বা হামি বলি, রামধনু বলি, প্রচুর সিনেমা রয়েছে এরকম, মানে দারুণ তাদের একটা অডিয়েন্স, একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে উইন্ডোজের সিনেমা বা শিবনন্দিতার সিনেমা দেখার জন্য। সেই ক্ষেত্রে তাদের সাথে যখন লড়াইটা বা ক্ল্যাশটা হবে প্রজাপতির, তখন কিন্তু দেখতে হবে যে দেব কী নতুন নতুন স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করে।
আগের মতো তো নিশ্চয়ই হবে না। প্রজাপতি অনেকে বলছে টনিকের মতো হয়তো ফ্যামিলি ড্রামা, মানছি টনিক একটা ফ্যামিলি ড্রামা, বাট প্রজাপতি একটু হলেও আলাদা, তার কারণ ওখানে কিন্তু বাবা ছেলের সেই বন্ডিংটা দেখানো হয়নি। টনিক ফ্যামিলি ড্রামা হলেও একটু অন্য প্যাটার্নের, যদিও পরাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে মেইন দাঁড়িয়েছিল সিনেমাটা এবং অল টাইম ব্লকবাস্টার করে গেছে তোমরা সকলেই জানো টনিক, বাট প্রজাপতি সিনেমাটাকে লড়তে হলে এরকম সুরজিৎ চ্যাটার্জির মতো এরকম নতুন নতুন কিন্তু গায়ককে আনতে হবে বা নতুন নতুন ইমপ্লিমেন্ট করতে হবে, নতুন নতুন বিষয় ঢোকাতে হবে, এবং সেটা দেব খুব ভালো করে করছে এই গানটাতে। বেসিক্যালি ফ্যামিলি অডিয়েন্সকে খুব ভালোভাবে গ্যাদার করতে পারবে, খুব ভালোভাবে ফ্যামিলি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে বলে আমার মনে হয়। তো দারুণ লেগেছে গানটা, গানটার সুর খুব ভালো এবং লাস্ট যে লিরিক্যালি যে ব্যাপারটা রয়েছে লাস্টের দিকেও খুব ভালো লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে, তো খুব ভালো লেগেছে এই গানটা। তো আমি মনে করি যে প্রজাপতি খুব ভালো একটা সাকসেসের দিকেও যাবে, কিন্তু যে আমি বলতে পারছি না আমি টুকে টক্কর দিতে পারবে কি না, বাট হ্যাঁ এই পর্যন্ত। এবং দেব তো এখনও সেই অনুযায়ী প্রমোশন শুরু করেনি, যখন সেই অনুযায়ী প্রমোশনটা শুরু করবে আস্তে আস্তে তখন বোঝা যাবে যে জিনিসটা কী হতে পারে। তো দারুণ লেগেছে গানটা। তো বন্ধুরা তোমাদের বোম ভোলে গানটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, এবং ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।